মিথ্যা কথা বলা এবং বিভিন্ন প্রকার ভয় দেখিয়ে বাচ্চাদেরকে খানা খাওয়ানো যাবে কিনা, অনেক অভিভাবক এই কাজটা করেন, খুবই গর্হিত, খুবই জঘন্য এবং খুবই আপনার নিজের পায়ে নিজে কুড়াল দেওয়ার মতো একটা জঘন্য কাজ সন্তানদেরকে খাওয়ানোর সময় মিথ্যা কথা বলা, বলে খানা খাওয়ানো, বাঘ আসছে, ও যে দেখো দেখো বাঘ আসছে, এই যে সাপ আসবে এখনই তাড়াতাড়ি খেয়ে ফেলে, যে ভূত আসবে ভূত এখন খেয়ে ফেলো, খাওয়ালেন আপনি। এক নম্বর হলো আপনি মিথ্যা কথা বললেন, বাচ্চার সাথে মিথ্যা কথা বললো সেটা মিথ্যা, আপনার গুণা হবে এক। দ্বিতীয়ত হলো আপনার বাচ্চাকে মিথ্যা শিখালেন, ওর কাছে বিষয়টা সহজ হয়ে গেল, ও আস্তে আস্তে মনে করবে আচ্ছা মিথ্যা বলা মহাপাপ, এটা পড়তে হয়, এটা মানতে হয় না, এটা পড়ার জিনিস, এটা মানার জিনিস না, কারণ আমার মা বাবাও এটা পড়ে কিন্তু মানে না। বাচ্চারা দেখে দেখে শিখে, অতএব বাচ্চাদের সাথে মিথ্যা কথা বলে তাদেরকে খানা খাওয়ানো এটা উচিত না, মিথ্যা ভয় দেখানো উচিত না, এগুলো খুবই জঘন্য কাজ, খুবই গর্হিত কাজ এবং অন্যায় কাজ। এখন কথা হলো তাহলে কিছুটা তো চালাকি করা লাগে, তাহলে চালাকি করেন যে দেখো তুমি যদি এখন না খাও আর এখন যদি অমুক এসে পড়ে কি হবে, তাহলে মিথ্যা হলো না তো, কিন্তু তারপরও সেটা ভীতি প্রদর্শন করা যদি হয়, বাচ্চা ভড়কে যায় এরকম যদি হয়, তাহলে সেটাও অনুচিত কাজ। আসলে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য আজকাল মায়েরা বাপেরা এই পরিমাণ পাগল হয়ে গেছে, মানে এই শব্দটা আমি চাকরিতে বললাম পাগল হয়ে গেছে, যে হালাল খাওয়ানোর জন্য যদি এর 100 ভাগের 1 ভাগও চেষ্টা করতে তো এক একটা বাচ্চা ফেরেশতে হয়ে যেত। ডাক্তারদের কাছে গেলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ডাক্তাররা বলে যে না বাচ্চার খাওয়ার কোনো সমস্যা নাই তো, ওজন টোজন সব ঠিক আছে, আপনাদের টেনশন করার দরকার নেই। আমি তো এরকম বহুত ফ্যামিলির কথা শুনছি যে বাচ্চা থাল ভর্তি খায়, এক থালের জায়গায় 2 থালও খায়, এরপরও মা বলে কি বাচ্চাটা না খাইতে না খাইতে কঙ্কাল হয়ে গেছে, কোলে বেড়া আসে না, কোলে নিতে গেলে বেড়া আসে না, তারপরও মার কাছে বাচ্চা কি সুখায়া একদম লাঠি হয়ে গেছে বাচ্চাটা। এটা এক ধরনের মানসিক সমস্যা, এবং বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য মা বাপ এই যে পিছিয়ে পিছিয়ে, এগুলো নিয়ে প্যারেন্টিংয়ের অনেক ভিডিও আছে, সেগুলো দেখা যেতে পারে, অনেকগুলো কোর্স আছে সেগুলো করা যেতে পারে, কিন্তু দুঃখজনক হচ্ছে আমাদের সমাজে আজকাল এগুলো ভয়াবহ আকার ধারণ করছে। আচ্ছা আমরা যখন ছোটো ছিলাম, আপনার আমাদের বয়সে যারা ছিলেন, যারা গ্রামে বড় হয়েছেন, এমনকি শহরে বড় হয়েছেন, আমরা ছোটোবেলায় খাওয়ানোর জন্য মা বাপ পিছিয়ে দৌড়াইছেন, আমরা খাওয়ানোর পিছনে দৌড়াইছি, ওই যে মোয়া বিক্রি করে শীতের কলে মোয়ার যারা বিক্রি করতো, এরা যখন বাড়ির সামনে আসতো গ্রামে, ওই বেটার পিছনে পিছনে আধা কিলোমিটার তো দৌড়াতে দৌড়াতে গেছি, ঠিকই না বলেন? এখন বাচ্চাকে তো সাথে লাগছে কেন? আমার এক দোস্ত ছিল নেপালি সৌদি আরবে, তো আমরা তো বাচ্চাদেরকে বাঙালির একটু বেশি আদর করি, খাওয়ানোর জন্য বাবা খাও মা খাও পাগল পাগলামি করি। তার বাসায় আমি মাঝে মধ্যে যেতাম, আমার সহকর্মী ছিল, মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, আলেম মানুষ, তো দেখতাম যে কোনো জোর জবরদস্তি নাই, বাচ্চাগুলো একটু শুকনা সুখ নাই, তো আমি যে একদিন জিজ্ঞেস করলাম ইয়ার ক্যা বাত হ্যাঁ বাচ্চাকে খেলাতে নি কিছু বলতে নি, তো উনি আমাকে বলতেছেন শোনো ইয়ার ইয়ে সব মগজমারি মারে পাস নেই, খানা পাকা কে রাখ দিয়া হ্যাঁ জিসকো খানা হ্যায় খায়, জিসকো না খানা হ্যায় সো যায় সাফ। তো আমি বলতাম ইয়ার ইয়ে কোই বাত হ্যায়, বাচ্চাকে জবরদস্তি খেলনা চাই, বোলা থোড়াই জবরদস্তি খেলনা চাই, গলত বাত হ্যায় ভাই, ক্যো জবরদস্তি খেলনা চাই, উনকো চাহাত তৈরি হোগা ও খায়েগা, তার চাহিদা তৈরি হলে ও খাবে, ওর বাবাও খাবে সাথে, আর চাহিদা তৈরি না হলে জোর করে খাওয়ালে তার স্বাস্থ্যের জন্য ভালো কিছু হতে পারে না। আসলে এটা আমাদের বাড়াবাড়ি, চরম পর্যায়ের বাড়াবাড়ি। আর বাচ্চাদের ক্ষেত্রে আমি নিজে আমার বাসায় আমি পরখ করে দেখছি, পিচি পোলাপনকে আমার ছোট বাচ্চাটাকে আমি দেখছি, সাধলে ও মনে করে তাহলে আমার বোধ হয় এখন দামটা বাড়াইতে হবে, এটা একটা ইয়ে তৈরি হয়ে যায়। কিন্তু ওরে যখন আপনি জোর করে সাধবেন খাও 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 খানা নিয়ে খুঁজবো, ও চিন্তা করে তাহলে আমার এখন দৌড় দিতে হবে ছাগলের মতো, ছাগলকে যখন যেদিকে টানে মালিকে, ছাগল সবসময় তার কোন দিকে চলে সবসময়, এটা ছাগলের একটা সাধারণ নিয়ম, ছাগলকে আপনি যদি পশ্চিম দিকে টানেন সে তখন ধরে নিবে যে এই বেটা আমার পশ্চিম দিকে টানতেছে, কেন কাহিনী কি ওদিকে কোনো কোনো ফাঁসির কাষ্ট টাষ্ট আছে, তাহলে আমাকে উল্টো দিকে যাই দেবে, সে দেখবেন পূব দিকে যাবে, এবার আপনি পূব দিকেই তারা টান, ঠিক আছে বাবা তোর দিকে যাই চল পূব দিকে যাই, এবার তখন দেখবে সে কেবলার দিকে আসবে, কাহিনী কি আমার দিকে টানে কেন? ছাগলের যেদিকে টানবেন সে উবহ উল্টা দিকে যাবে। ছোট বাচ্চা কাচ্চারা অনেক সময় দেখা যায় যে এদেরকে মা বাবা যখন খুব বেশি সাদা শুরু করে এরা এরকম দাম বাড়ানো শুরু করে দেয়। তো আমি তো দেখছি যে ওই যে আমার নেপালি দোস্তের কথা বলছে, তার বাসায় বিশেষ করে এরা তার আমাদের মতো এত আইটেম খায় না, বিরিয়ানি পাকায় ধুয়ে দেয়, বিশাল এক পাতিল রান্না করে ধুয়ে দিয়েছে, খাও খাও না খাও সোজা,
কই বাপ নি মেরা পয়সা বাঁচ গিয়া এগুলো তাদের চিন্তাধারা। তো আমরা চিন্তা করি হাই রে এইভাবে আমাদের বাচ্চা কাচ্চা পালি, ওইগুলো দেখা যায় সারাদিন পাতিলের উপরে পড়ে থাকে, ওই যে খুব বেশি একটা সাদাসাদি করে না। আমাদেরকে ছোটবেলা আমাদের মা বাবা কি এত সাদাসাদি করছে? সাদাসাদি করা তো দূর কথা, বরং আরো ওই কেমনে মা বাবার টাকা চুরি করে যায় খাবে সে চিন্তা থাকতে বলো না। এই অতিরিক্ত সাদাসাদি এটা বাচ্চাদের জন্য আরো ক্ষতিকর, যাই হোক সেটা আরেক বিষয়। কিন্তু বাচ্চাদের সাথে খানা খাওয়াতে গিয়ে বা অন্য কিছু পড়াতে গিয়ে বা কোনো কিছু করতে গিয়ে মিথ্যা কথা বলা খুব জঘন্য অপরাধ এবং গুনাহের কথা, এবং বাচ্চারা নষ্ট হয়। আর ভীতি প্রদর্শন করা সেটাও অন্যায় কাজ।